হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি নতুন একটা গান শোনার জন্য সাকিব ভাইয়ার। আর কালকে গানটা রিলিজ করেছে কিন্তু তোমরা কেউ জানাওনি, সেই জন্য আমরা দেখতেও পাইনি, আমাদের কাছে আসিও নি। তো যাই হোক, আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর গানটা কিন্তু মুভির নামের সাথে রিলেটেড কিন্তু। আচ্ছা, গানটার নাম হচ্ছে আমি একাই রাজকুমার। আরে বাবা, রাজকুমার মুভির গান হচ্ছে আমি একাই রাজকুমার, আর গানটার সিঙ্গার হচ্ছে হারি সুখী গরমে, নারী সুখী সরমে, ছড়া তো কাজলে, নদী সুখী অতলে, কথা সুখী শ্রবণে, পাল সুখী পবনে, সুখী বর্ষাতে, শীত সুখী কাঁথাতে, সুই সুখী খোঁচাতে, শিশু সুখী মোয়াতে, ভালো লাগছে কিন্তু লিরিক্সটা, ছড়া কেটে কেটে কি সুন্দর, সুখী হতে ও সুখী হতে, এটা বেশ ভালো লাগছে। দারুন, মানে মিলি মিলি কি সুন্দর, ছড়া কেটে কেটে কি সুন্দর গান। মানে আগে কি হবে তারপরে গানটা, হ্যাঁ স্বপ্ন নয় রে এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজা। আচ্ছা আচ্ছা, আমি একাই একই আলোয় কদর করি এক মমতার চাদরে, সাত রঙা নকশি হয়ে দর্শক সাজাইয়া তোরে, ও একই মাটির পরশ নিয়ে সুরের মায়া জালে চলছে সবারে জীবন, একই সুখে মাটি সবাই নাচি কাঁধে রেখে হাত, সাত আকাশের নিচে মোরা এক কাতারের মানব জাত, স্বপ্ন দেশের স্বপ্ন নয় রে এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার, 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 আমি একাই রাজকুমার। লাভ ইউ অল সাকিবিয়ান। গানেও কিন্তু সাকিবিয়ান, লাভ ইউ অল সাকিবিয়ান, সাকিবিয়ানদের জন্য গানটা স্পেশাল মনে হয় ভাইয়া নিয়ে এসছে। কিন্তু রাজকুমারের মতন গান আর শুনতে পারলাম না, পরপর দুটো গান, মানে রাজকুমার গানটা শোনার পরপর দুটো গান, রাজকুমার গানটা ছিল তো প্রথমে, ওই গানটা শোনার পরপর দুটো গান শুনলাম, কিন্তু রাজকুমার গানটা সত্যি আমার খুব ভালো লেগেছে। ওই গানটার মতো পরপর দুটো গান ছিল না, ওই গানটা সত্যি একটু ভালো ছিল। বাট আমার একটা কোশ্চেন আছে, তিনটে গান শুনলাম মুভির, আর কি গান বেরোবে? মানে প্রত্যেকবার দেখি ঈদের জন্য ঈদ স্পেশাল একটা গান থাকে, এবার কি এই মুভিতে ঈদ স্পেশাল কোনো গান নেই? আমার মনে হচ্ছে ঈদ স্পেশাল গান মানে এটাই হয়ে যাবে মনে হচ্ছে, এটা ঈদ স্পেশাল কি করে হলো, আর না হলে আরো হয়তো অনেক কটা মুভি বেরোচ্ছে যেহেতু সাকিব ভাইয়ার, তো ওইখান থেকে হয়তো কোনো একটা ঈদ স্পেশাল গান বেরোবে। না, প্রত্যেকবার যেহেতু বেরোয় দেখি, তো তাই জন্য আমার একটা ঈদ স্পেশাল গান থাকে, একটা ঈদ স্পেশাল, কারণ আমার এখানে এই গানটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা দেখি, কারণ প্রত্যেকবার ঈদের যে গানটা বের করে ব্যাকগ্রাউন্ডে এরকমই একটা থিম থাকে। কিন্তু এটা তো ঈদের সাথে
রাজকুমার গানটা শুনেছিলাম একটু অন্যরকম ছিল, ওই গানটা সত্যি খুবই ভালো লেগেছিল। কজন আমার সঙ্গে একমত যে এই তিনটে গানের মধ্যে রাজকুমার গানটা সব থেকে বেশি ভালো লেগেছে, তারা কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমাদের সব থেকে তিনটে গানের মধ্যে রাজকুমারটাই বেস্ট লেগেছে, দারুণ লেগেছে, সত্যি দারুণ লেগেছে, দুর্দান্ত ছিল। ফার্স্ট গান ছিল আর খুবই মানে মন কেড়ে নিয়েছিল ফার্স্ট গানটাতে। আর প্রত্যেকটা মুভিতে দেখবে সাকিব ভাইয়েরই কিন্তু গান বেশি থাকে, নায়িকার সাথে একটু গান কমই থাকে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা, এটা কিন্তু আমি লক্ষ্য করছি। নায়িকার সঙ্গে তো গান ফার্স্টে গান ছিল, সেকেন্ড গানটা নায়িকাকে নিয়ে ভেবেছে, ভেবেছে সাকিব ভাই বেশি ছিল, আর এই গানটা তো পুরোটাই সাকিব ভাই। তো যাই হোক, মুভি দেখলে বুঝতে পারবো, গান শুনতে শুনতে না মুভির এক্সাইটমেন্টটা বেড়ে যায়। তো আর যদি কোনো গান থাকে তাড়াতাড়ি দিয়ে দাও, তারপরে ঈদে তো মুভি রিলিজ হচ্ছে, আমরা দেখতে পারবো না, বাট তোমরা তো দেখতে পারবে, একদম সেটাই। তো যাই হোক, চলো এই গানটাও শুনলে নিলাম, আর নতুন গান বেরোলে তো সেটাও শুনবো, এখনো অনেক কটা সাকিব ভাইয়ের গান বেরোবে বলে কথা। তো এই পার্টটা মানে এই পার্টটা কি, এই গান এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যাদের যাদের ভালো লেগেছে গানটা আর আমাদের ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু, আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিয়ে যেও সাকিবিয়ানরা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে, তাতে টাটা।